গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে এটার দিক থেকে চোখ সরানো যায়, চোখ সরানো যায় যে কখন কি করে, কখন কোথায় গেল। তো মুডটা একটু ভালো আছে, কেন বলো তো? এই আমার ফোনের উপরে শেরুর লোম দেখতে পাওয়া না, যাই হোক দামি ক্যামেরা হইলে দেখতে পাবো। কি গামছা নিছে নাকি? ও পর্দা, ও ঘরের ভেতর থেকেই দেখতেছিল, এটা দেখছো? ধরা দায়। এই দেখো কি করতেছে, কালকে এখানে পর্দাটা, হ্যাঁ নিচ্ছি না, মিটার চেক করতে আসছিল। তো এবার ওই যে হলুদ যে কার্ডটা না, দাঁড়াও দেখাই, ওই যে হলুদ কার্ডটা, ওই কার্ডটা ওইখানটায় রাখতে গিয়ে বাবা চেয়ারের উপরে উঠে এই পর্দার যে ইয়েটা ছিল, রডটা, ওটারে ধরে উঠতে গেছে। এবার ওটা ফটাং করে খুলে গেছে, কারণ এগুলো বহু পুরনো, এগুলো বহু পুরনো। এই যে ঠিক আছে, একটুখানি টান দিতে না দিতেই খুলে পড়ে গেছে। সেরু মুখ দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে, বুঝতে পারো কতটা নড়বড়ে হয়ে গেছে, কারণ অনেক বছর হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। সেই কারণে ও একটা নাইটি, মানে আমার একটা পুরনো নাইটি এখানটায় দিয়ে রেখেছিল আপাতত, কিন্তু সেটারে ও ঘর থেকেই দেখছে যে এইটা কি, এটা তো এখানে থাকে না। এবার ওই দেখো না, ফসফস করছে কি, ও বাইরে এসে এটাকে নিয়ে পেরে দৌড়। এবার দেখো নিতে গেলে কিরম করে, দাও দাও, নিয়ে ফেলছে মা, নিয়ে ফেলছে, নিয়ে ফেলছে। এবার কি হবে, এবার কি হবে? এই যে নিয়ে ফেললো, তুমি যেদিক দিয়েই লাগাও না, কে বলছে তোমার? আরে বাবা, এখান থেকে ওই যে নেকড়াটা নিয়ে নেয়, আরে পারবে ও নিতে না, ক্লিপ কোথা থেকে? ওই দেখো কিভাবে তোমার কাছ থেকে নেওয়ার জন্য কি লাভ দেয়, তোমার মোটে ভয় পায় না, মোটে ভয় পায় না। এই একটা ক্লিপ এখানে, আরেকটা কই, কয়টা ছিল? একটা, আরেকটা কই ফেলছে কে জানে, এটা একটার সাথে আছে। তো মন ভালো থাকার কারণ যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার তুফান মেলের মতন দৌড়াদৌড়ি করে, হ্যাঁ সেটা হচ্ছে কালকে ওই ওয়াইফাই সম্পর্কে যে আপডেট দিলাম, আজকে হচ্ছে রবিবার, আজকে বলিনি, আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 7:34, 7:34 বাজে, ওপরে গেল নাকি আমার না এই মাঝখানের গেটটাতে। এ বেরো, ঢোকো, বেরো, বেরো, ঢোকো, বেরো, ঢোকো, আমি বলতে কনফিউজ। এই যে বাবা দেখো, আই আই যে সাইকেলের গন্ধ শুকতাছে। চলো আবার মলিনাদির শাড়ি, যাও, এই যে দেখো অবস্থা, যাও 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 যাও, ওইদিকে না, হ্যাঁ গেটটা না দিলে ভীষণ পাজি, ভীষণ পাজি। এই গেটটা না দিলে পরে ওপরে চলে যায়, আর ওপরে গেলে তো জানোই একটুখানি অসুবিধা আছে। যেটা বলতে যাচ্ছিলাম সেটা আর বলতেই পারছি না, আজকে হলো রবিবার আর গতকালকে ছিল শনিবার, ওয়াইফাইয়ের গণ্ডগোল। ও ওয়াও, বলতে না বলতে আমি একটুখানি কি প্রশংসা করতে যাব, সঙ্গে সঙ্গে বিপ বিপ শুরু হয়ে গেছে। এই দেখো সবে বলতে যাব, এইটার সম্পর্কেই বলতে যাচ্ছিলাম যে আজকে কালকে রাত্রের মানে সন্ধ্যাবেলায় এই গন্ডগোল চলছিল, যার জন্য ফোন করতে হয়েছে বাধ্য হয়ে রাত্রেবেলার পর থেকে। একটু হলেও ভালো ছিল, যেই বলতে যাব দেখি বিপ বিপ করা শুরু হয়ে গেছে, কি অসহ্যকর। আমার তো ভিডিও আপলোড হয় নাই, বা 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 বা, হ্যাঁ ওই ওই জায়গায় লাল হয়ে গেছে, তার মানে এখান থেকে গন্ডগোল হচ্ছে, এই রাজাদার কাছ থেকে বলছে যে ওইটার মধ্যে যদি লাল আলো জ্বলে তাহলে ভাববা যে আমাদের তরফ থেকে বন্ধ হয়েছে, যার কাছ থেকে নেওয়া মানে অপারেটর যে সেখান থেকে হয়তো বন্ধ হয়েছে, ওর জন্য লাল আলো জ্বলছে। এই দেখো কি আর করা, তো চলো রান্নাঘরে যাই, দেখাই কি কি দিয়ে নিয়ে যাবে আর আমার কি কি রান্না করা বাকি। আমি সুস্থভাবে কথাই বলতে পারি না, দাও তোমার দেব, খেতে দেব। তো এখানে যে ভাত জুড়াতে দিয়েছি
আর এখানে নিয়ে যাবে হচ্ছে এই যে দেখো চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাশে লেবু রেখে দিয়েছি, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, লাউ না কিন্তু এটা চাল কুমড়ো, আর এটা হচ্ছে পুঁটি মাছ আর বেলে মাছ মিশিয়ে ঝাল। তো এই তিন পদ নিয়ে যাবে। আর আমার জন্য দেখো পুরো এক বাটি চাল কুমড়ো রয়েছে, ওই যে এক বাটি চাল কুমড়ো রয়ে গেছে, আর এখানে এই চিচিঙ্গে দিয়ে তারপরে আরও অনেকটা রয়ে গেছে। তো আমার জন্য চাল কুমড়োটা আছে, ওটা সেরু দই নামানো, আর করব ওই যে মাছ, মাছের এবার কী করবো বুঝতে পারছি না, যে আর আছে সেরুর মাংস। কালকে বর এসে বলছে, দাঁড়াও ফ্রন্ট ক্যামেরা অন করে নিয়ে বলি, কালকে বর এসে বলছে, বলে যে ওর চ্যানেলে আর কি একটা কমেন্ট এসেছে আমার কথা আমাকে নিয়ে আর কি, যে আমি নাকি সেরুর মাংস রান্না করি না, আমি সেরুর মাংস রান্না করি, কে করবে সেরুর মাংস রান্না? যে বলেছে সে হয়তো আমার ভিডিও দেখে না, সেই কারণে উজুং বাজুং একটা কমেন্ট করে দিয়েছে। তো চলো আমি এইদিকে সেরে নিই, সেরুকে খেতে দেবো, খিদে পেয়ে গেছে ওর, সকালবেলা বিস্কুট দিয়েছি এক নিমেষে খেয়ে ফেলেছে, তার মানে ওর খিদে পেয়ে গেছে, চলো ওর খেতে দিয়ে নিই। আবার ওয়াইফাই জ্বালা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে দাঁড়াও বলে নি 6:40, 6:41 বাজে, আর মাথার অবস্থা দেখো, এই শ্যাম্পু করলে এইরকম অবস্থা হয়, যেদিন শ্যাম্পু করবো সেদিন এরকম কী বলবো অসভ্যের মতন থাকে চুলগুলি। তো আমি দুপুরবেলা আমি কি রান্না করব সেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে তারপরে আর কোনো ভিডিও করিনি। তোমরা বিশ্বাস করবে না শরীরের কন্ডিশান এমনই বাজে হয়ে আছে, বরকে তৈরি করে দিচ্ছি কোনো রকমভাবে, ঠিক আছে করে দিতে হবে তাই করে দিচ্ছি, করে দেওয়ার পরে নিজে কোনো রকমে খেয়ে ওই খাওয়া পাতে বসে ফোন দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি, এর ভিডিও দেখছি তার ভিডিও দেখছি, হাত শুকিয়ে যাচ্ছে, এটো হাত বসে বসে শুকিয়ে যাচ্ছে ভিডিও দেখেই যাচ্ছি। তারপরে উঠে কোনো রকমে সেরুকে তো আজকে আগেই খাইয়ে দিয়েছি, বর যাওয়ার আগেই খাইয়ে দিয়েছি সেরুকে, কালকে রাত্রেবেলাও ঠিক মতন খাইনি, ওর খিদে পেয়েছিলো তার জন্য আগেই খাইয়ে দিয়েছি। তারপরে কী করলাম, তারপরে আসলাম বসলাম 10 মিনিট ইয়েতে, এই যে ওয়াইফাইয়ের কানেকশানের জন্য ফোন করছিলাম বারবার, এখানে কী হয়েছে ওখানে কী হয়েছে। তো দাদাদের বাড়ি যেই গলিতে, মানে যে যার কাছ থেকে আর কি নিয়েছি তার বাড়ি যেই গলিতে, সেই গলির মুখে কে জানি ওয়াইফাইয়ের তার কেটে দিয়েছে। তখন আমি বললাম যে আপনি শিওর কে কেউ কেটে দিয়েছে? বলছে হ্যাঁ কেটে দিয়েছে, না কাটতে কি ওরকম কাটার চিহ্ন বোঝাই যায়, কাটলে বোঝা যায় যে কেটেছে না ছিঁড়েছে সেটা বোঝা যায়। তাই বললাম আপনার শত্রু না আমার, আমাদের শত্রু? বলছে আমারই শত্রু, তোমার শত্রু হলে তো ওই জায়গায় কাটবে, আমার এখানে কাটলো কেন? আমি বললাম এরকম এরকমও করে? বলছে আর বলো না। তারপরে যাই হোক ওটা ঠিক হলো, কিন্তু ওই যে স্পিডের যাহা তাহা অবস্থা। তারপরে আমি গিয়ে মাছটা, মাছ তো ভেজেই রেখেছিলাম সকালবেলায়, মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি, তারপরে মাছের ঝোলটা করলাম, সে যে তোমাদের দেখাবো বলছি কেন দেখাইনি, মাছের ঝোল করলাম, এসে আবার আধা ঘন্টা বসলাম, আধা ঘন্টা বসার পরে রান্নাঘর আবার পরিষ্কার করতে গেলাম, পরিষ্কার করে নিয়ে তারপরে সেরুর খাবারটা বসালাম, তারপরে আবার প্রেশার কুকার মাজলাম। কেন এইবার কি বলিনি কি কি ও কেন মাছ দেখাইনি, কারণ এই কয়দিন আমার এরকম হচ্ছে আমার রান্নাবান্না কিচ্ছু করতে ইচ্ছা করছে না, মানে শরীরের এমন পরিস্থিতি আর কাজের এত প্রেশার, ইউটিউবেও কাজের প্রেশার থাকে এত প্রেশার, মানে আগে কি বলবো, আগে আমার ধরো 10 জন মানুষের ভিডিও দেখলে চলে যাচ্ছিলো, এখন 100 জন মানুষের ভিডিও দেখতে হচ্ছে, কারণ কন্টেন্টটা যেহেতু মানে ছড়াচ্ছি সেই কারণে সবার ভিডিও দেখতে হচ্ছে, জানার জন্য মুখ খুলতে গেলে তাকে জানতে হবে, এই করতে করতে সময়টা চলে যাচ্ছে। আর একবার এসে যখন বসছি বিছানায় আর ইচ্ছে হচ্ছে না উঠে যাই, কারণ এই দুদিন হলো গরমটা আবার পড়েছে, আর আজকে সেই কারণে আমি চা খাইনি, আর আজকে ঘুমিয়ে পড়েছি 4:51 সময় আমি ঘুমিয়েছি, আর মোবাইল চোখে তাকিয়ে থাকতে পারছি না, ঘুমিয়ে পড়েছি। আর উঠলাম 6:10, সন্ধ্যা হবে হবে উঠলাম, সন্ধে দিলাম সেরুকে, কিছু করালাম ওপর থেকে সব খাওয়ার দাওয়ার নিয়ে আসলাম, আর আজকে আমি চা খাবো না, আজকে যেহেতু একটু গরম গরম পড়েছে আর ঘুমটাও হয়েছে সেই কারণে চা খাওয়ার দরকার নেই। আজকে নিয়ে বসেছি এই যে মুড়ি, এই যে আমি যে নতুন চানাচুরটা এনেছি সেই চানাচুর দিয়েছি, আর এই চামচটা কেন এনেছি দেখাচ্ছি, আজকে অনেক দিন আগে এনেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে আমতেল, এই ম্যাঙ্গো পিকল মানে আমতেল, তো আমি সিলটা কাটলাম, গন্ধটা শুকলাম, ওফ মাদার্স রেসিপি, তো সত্যি সত্যি গন্ধটা শুকে শুধুই মনে হচ্ছিলো মুড়ি দিয়ে একটুখানি খাই।
তো লঙ্কা ঢঙ্কা পেঁয়াজ টেয়াজ কিচ্ছু নিইনি, চানাচুরের মধ্যেই এই আমতেল সামান্য একটুখানি পরিমাণে দেবো আর এক টুকরো আম নেবো, ব্যাস হয়ে যাবে। তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ আজকে আমার ইউটিউবে প্রচুর চাপ আছে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য। আমি জানি ওই ভিডিওগুলো উতরে তারপরে আমি আর ভিডিও সুষ্ঠুভাবে মানে তোমাদেরকে বাই করতে পারবো না এই চ্যানেলে, তাই এখনই তোমাদেরকে বাই বলে রাখছি। মানে সত্যি সত্যি শারীরিক কন্ডিশন খুব খারাপ, সঙ্গে তো মনের অবস্থা ছাড়ো, যারা আমরা ইউটিউবার তাদের মনের অবস্থা একেবারেই খারাপ হয়, মানে কোনো সময় শান্তিতে থাকতে পারি না আমরা, এটাই হচ্ছে কথা। খারাপ হয় মানে কোনো সময় আমরা রিল্যাক্স মুডে থাকতে পারি না, বিশেষ করে যারা আমরা কন্ট্রোভার্সি করি তাদের কথা বলছি। তো চলো, সব আশা করছি তোমাদের আজকে ভিডিওটায় বড্ড আমি বোর করেছি তোমাদেরকে, বোর যে করেছি তাতে কোনো সন্দেহ নেই, কতখানি বোর করেছি সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, টাটা। ও আর একটা গুরুত্বপূর্ণ, চলো আজকের ভিডিওতে বলবো না আগামী, ঠিক আছে।